রুঙিয়ার উত্তর অঞ্চলের খুব সিতারা বাকি রাইজর অতি পুরোনা এখন থান বুড়াগোহাঁই থান বলে কয়। এই বুড়াগোহাঁই থানত এটি প্রভু জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছিল আর আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি আজি বেদি স্থাপন করা হল। পুরীরপরা কিছু জগন্নাথ প্রভুর মূর্তি আনি ইয়াত ক্ষন্তেক সময় পিছনে স্থাপন করব, তার কারণে যে মাঙ্গলিক অনুষ্ঠান ইতিমধ্যে করা হল। আজি দুবছর আগতে এই অনুষ্ঠানটি আমি অসম দর্শন আঁচনি দিছিল। সেই অসম দর্শন আঁচনির জড়িয়ে গোটে রাস্তা ঘাট ইয়াত সোমা এন্ট্রি পয়েন্ট গোটেখিনি কথা ব্যবস্থা করা হয়েছিল আর আজি এই স্থানখন এখন পবিত্র ধামলে রূপান্তর হয়েছে প্রভু জগন্নাথ প্রভু বুড়াগোহাঁর আশীর্বাদত। আশা করছো আগন্তুক দিনত এই অঞ্চলের ভক্তগণ রাইজ ইয়াত আহি তেওঁলোকের যি মনের বাঞ্ছা বা ইপ্সিত বাঞ্ছা থাকে এই বাঞ্ছা সিদ্ধির বাবে প্রভু জগন্নাথের ওচর সেবা বা প্রণাম জানাব। কুইতারা গাঁৱত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব এই দুদিনের কার্যসূচীরে আরম্ভ হয়েছে। আজি একুশ তারিখ, এই একুশ তারিখত আজি মহাপ্রভুর জগন্নাথর ইয়াত মূর্তি স্থাপন করা হব আর অহাকালি বাইশ ফেব্রুয়ারি 2023ত ইয়াত প্রাণ মহাপুরুষ জগন্নাথর প্রাণ প্রতিষ্ঠা ইয়াত করব। গতি এই দুদিনতে ভক্তবান রাইজর ইয়াত সমাগম হব আর আজিও এই প্রথম কার্যসূচীত অর্থাৎ একুশ ফেব্রুয়ারি 2023ত বহুত ভক্তবান রাইজ ইয়াত উপস্থিত হয়েছে। গতি মানে আশা রাখিছো এই দুদিনতে ইয়াত এই উৎসবটি অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবত এই সমূহ রাইজ ইয়াত উপস্থিত হব। এই জগন্নাথ মন্দির এই উত্তর কামরূপর ভিতর এইটাই প্রথম এই অঞ্চলত এই জগন্নাথ মন্দির নাই, প্রতিষ্ঠা করা নাই, আর এইটাই পুফিতারা গাঁৱত প্রথম তো জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। জীবন আধার জল জলে জীবন নির্মল জলর অধিকারী প্রতিজন ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি পাব নিরাপদ প্রতিজন ঘরে ঘরে সুখর আগমন জীবন আধার জয় জলে জীবন।